আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সরকার কিভাবে চলছে এবং এই সরকারের যে বিশাল ব্যয়, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে, এই ব্যয় সরকার কোত্থেকে দিচ্ছে এবং আগামী দিনে এগুলো কোত্থেকে দিবে, এগুলো নিয়ে কিন্তু খোলামেলা আলোচনা হচ্ছে না। না হওয়ার কারণে কি হচ্ছে, সরকার তেমন কিছু বলছে না, তারা ভাব দেখাচ্ছে যে আমাদের টাকায় রীতিমতো তিলা পড়ে গেছে, অর্থাৎ এত টাকা আছে সরকারের যে কেয়ামত পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন দিলেও এ টাকা ফুরাবে না। এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী তাদেরকে তাবেদার বানানোর জন্য, তাদের মনে বিশ্বাস এবং আস্থা সৃষ্টির জন্য তারা এমন একটা ভাব দেখাচ্ছে যে তোমরা শুধু আমাদের কথা শুনো, যেভাবে 2014 সালে আমাদের কথা শুনেছ, যেভাবে 2018 সালে আমাদের কথা শুনেছ, এখনও আমাদের কথা শুনো। আমাদের কথা শুনলে তোমাদের সুযোগ সুবিধা, বেতন ভাতা, বাড়ি গাড়ির কোনো অসুবিধা হবে না। এরপর তোমরা যদি আমাদের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমেরিকান স্যাংশন খাও, তাও কোনো অসুবিধা নাই। যদি তোমরা বেগম পাড়াতে বাড়ি গাড়ি করো, এগুলো নিয়ে যদি আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, তাহলে তোমাদের কিচ্ছু হবে না। যেমন ওয়াসার এমডিকে নিয়ে অনেক, তাকসিম খানকে নিয়ে অনেক রিপোর্ট ছাপা হয়েছে, কিন্তু সরকার তার ব্যাপারে কোনোরকম উদ্যোগ নেওয়া তো দূরের কথা। তাকে যেভাবে প্রোটেকশন দিচ্ছে তাতে মনে হচ্ছে যে অনাগত দিনে যারা এই ধরনের তাকসিম খানের মতো কাজকর্ম করেছেন বা করবেন, তাদের জন্য সরকারের একটা সেফগার্ড রয়েছে, এটি সরকার তৈরি করতে যাচ্ছে। দ্বিতীয়ত, অনেক রাজনীতিবিদদের নামেও খবর আসছে যে তারা বিদেশে টাকা রাখছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে, এটাও এই মুহূর্তে সরকার পাত্তা দিতে চাচ্ছে না, এটি নিয়ে কোনো প্রশ্নই করতে চাচ্ছে না। তো এই যে সরকার বিভিন্ন তাদের যারা সহযোগী রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরকে স্থিতিশীল রাখার জন্য তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা থেকে শুরু করে তারা যা কিছু পিএসটিএস খায় বা একটু টানটুন মারে, এগুলো তো যাতে কোনো রকম সমস্যা না হয়, এজন্য পাঁচতারা হোটেলগুলোর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে নজরদারি কমিয়ে দিয়েছে, যেন অবাধে সেখানে পাপিয়ারা যেতে পারে, অবাধে সেখানে যাইছে তাই করতে পারে, একটু মনের আনন্দ দরকার। এর কারণ হলো এই বিভিন্ন রকম নানামুখী, এটা গুজব বলেন, সংবাদ বলেন, ঘটনা বলেন, অনেক দাবিদারের মন খারাপ হতে পারে, অনেক দাবিদারের মনে আতঙ্ক সৃষ্টি হতে পারে, এজন্য তাদের একটু বিলাসিতা দরকার, একটু বিনোদন দরকার। আর যেহেতু স্যাংশনের কারণে অনেকে দেশের বাইরে যেতে পারছে না, ফলে দেশের মধ্যে এই ধরনের বহু বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে খুব অল্প সময়ের মধ্যে, গত কয়েক মাসের মধ্যে ঢাকাতে, ঢাকার বাইরে, এবং আপনি বিভিন্ন পর্যটন স্পট, সেটা সিলেটে যান, কক্সবাজারে যান, বান্দরবনে যান, দেখবেন যে লোকে লোকারণ্য, এবং এর মধ্যে অনেক ভিআইপি ভিভিআইপি পার্সন রয়েছেন, এবং সরকারি যে অনেক সুন্দর সুন্দর বাংলাগুলো রয়েছেন বিভিন্ন, সেই বাংলাগুলো তো দেখবেন আপনি কোনো সিট খালি পাবেন না, একেবারে ভিভিআইপি দ্বারা পরিপূর্ণ। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থাতে যারা সাধারণ আমজনতা, এর মধ্যে যারা বেশি বোকা হাদারাম, তারা কারণ খুঁজে পাচ্ছে না যে সরকার টাকা পেল কোথায়, কীভাবে বেতন দিচ্ছে, আমার যেখানে ব্যবসা হচ্ছে না, আপনার যেখানে ব্যবসা হচ্ছে না, আমার যেখানে সংসার চলছে না, অনেক যারা মাসে 10 লাখ টাকা খরচ করতেন তারা এখন লজ্জার কথা ডিম কিনতে গিয়ে 10 বার চিন্তা করছেন যে এই মাসে আমার যা পরিবারে ডেইলি, আমি যে এক একজনের 10 জন যদি, 5 জন যদি মেম্বার থাকে, 10টা ডিম তারা খেত বা 5টা ডিম খেত, এখন পুরো ডিম বন্ধ করে দিয়েছে। মাসে 10 লাখ টাকা ইনকাম যাদের ছিল এই 3-4 মাস আগে, আমি এরকম অনেক লোককে চিনি যারা ডিম কেনা বন্ধ করে দিয়েছে। তারা বলছে বাসায় দুধ চা খেতে দীর্ঘদিন যাবো টোস্ট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে, এখন তারা বলতেছে রং চা খাও, দুধ চা খাওয়া লাগবে না, টোস্টের লাগবে না, তরি তরকারি আনাস বাজারে। অর্থাৎ আপনি দেখেন একটা লোক যে 10 লাখ টাকা খরচ করে তার সংসার খরচের যত রাজকীয়ভাবে খাওয়া দাওয়া করেন না কেন, 50 থেকে 60 হাজার টাকাও লাগে না 5 জনের সংসারে। তো সেখানে
সেই খরচটাকে সে অর্ধেকে নামিয়ে আসার আনার চেষ্টা করছে, বুঝেন যে তার সেই 10 লাখ টাকার ইনকাম এখন কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো সেই লোকটি ভাবেন যে আমি এতদিন যাবৎ ব্যবসা করি, এত ভালো বাড়িতে থাকি, এতদিন যাবৎ গাড়ি আছে, সুন্দরভাবে জীবনযাপন করছি, আর সেখানে একজন সরকারি কর্মচারী সে দ্বিধা আসছে, বাজার গিয়ে একগুলো এক গাদা মুরগি কিনে ফেলছে, আরাম একটা খাসি জবাই করে ফেলছে, বিরাট বোয়াল মাছ কিনছে, আবার ভোর রাত্রে মামা ঘাটে চলে যাচ্ছে যে বড় ইলিশ, বড় পাঙ্গাস, বড় রুই কাতলা কেনার জন্য, এবং দেখা গেল সে 50,000 টাকা বা 2 লাখ টাকার মাছ কিনে নিয়ে আসলো, এবং এই 2 লাখ টাকার মাছ কেনার জন্য সেলিব্রেট করার জন্য আরও তার মতো 10-12 জন এরকম ঘুষখোরকে একত্র করে রাত 2:30টার সময় ঢাকা থেকে চলে গেল। এরপর মাওয়া ঘাটে বা পাটুরিয়া ঘাটে গিয়ে তারা হই হুল্লোড় করলো, কিছু টানলো, কিছু খেলো, পিএস টিএস খেলো, এরপরে সেই মুরগি ঠুরি মানে মাছ টাছ কিনে আবার ঢাকাতে চলে আসলো এবং বউকে বলো রান্না করো। এরকম ঘটনা ঘটছে। এই দৃশ্য প্রতিবেশী হিসেবে যারা সৎ ব্যবসায়ী, সৎ আমলা, তাদের মনে নিদারুণ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে এগুলো করে কি করে। এরকম একটা অস্থির অবস্থায় বিপরীতমুখী খবর, বিপরীতমুখী দৃশ্য, একদিকে হাসি একদিকে কান্না, এই সব মিলিয়ে আমাদের এই সমাজ চলছে। এই সমাজের মধ্যে আমরা শুনতে পাচ্ছি এক গ্রুপ বলছে ব্যাংকে কোনো টাকা নাই, টাকার সংকট যাচ্ছে, আর এক গ্রুপ বলছে ব্যাংক ভরা টাকা, টাকার কোনো মানে শেষ নেই। এরপরে এক গ্রুপ বলছে যে অমুক অমুক ব্যবসায়িক গ্রুপ সরকারের অমুক কর্তা ব্যক্তির সাথে, তারপরে অমুক দলের অমুক কর্তা ব্যক্তির সাথে আত্মীয়তার কারণে, ঘুষ লেনদেনের কারণে, এরপর তাদের সঙ্গে ব্যবসায়িক পার্টনারশিপের কারণে বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা গত 3-4 মাসে একদম সাফা সাফা করে তারা মোটামুটি বিদেশে পাচার করে, বাংলাদেশে তাদের কোনো শিল্প নাই, কারখানা নাই, ব্যবসা নাই, কিছু নাই, এখন তারা পায়ের ভুল পাতলে ফুটাকে দেখাচ্ছে। আবার তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য এক শ্রেণীর শক্তিশালী লোক, রাষ্ট্রীয় শক্তিশালী লোক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে বলতেছে না, তারা দেবতা, ফেরেশতা, তাদের চরিত্র ফুলের মতো পবিত্র, তাদের বিরুদ্ধে যারা বদনাম করেছে এরকম 10-12 জন লোককে তাকে ধরে এনে তাদেরকে বিভিন্ন থেরাপি দেওয়া হয়েছে, ডিম থেরাপি, ইলেকট্রিক থেরাপি দিয়ে, আবার সেগুলো জাতির সামনে বলা হচ্ছে যে এরা মিথ্যা প্রচারণা করেছে, আসলে কেউ টাকা চুরি করে নাই, কোনো টাকা চুরি হয় নাই, তারা সৎ এবং সজ্জন ব্যক্তি এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই বদমাইশরা এই কাজগুলো করেছে, এরকম খবর আমরা দেখতে পাচ্ছি। এখন প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে আন্তর্জাতিক আল জাজিরার মতো প্রতিষ্ঠান এবং ইকোনমিস্টের মতো পত্রিকা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, টিআইবি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে টিআইবি মানে টিআইবি বাংলাদেশ পার্ট এবং টিআই মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানি, তারা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মুডিসের মতো বিখ্যাত যারা রেটিং করে, ব্যাংকিং ব্যবসা রেটিং করে, তাদের রিপোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের এখানকার যারা শক্তিশালী লোকজন তারা বন্দুক উঁচিয়ে, এরপরে লাঠি উঁচিয়ে, বাঁশি ফু দিয়ে আমাদেরকে যে কথাগুলো বলছেন আমরা সেগুলো শুনছি, আবার আন্তর্জাতিক কথাগুলো শুনছি, শুনে আমরা খুবই বিপত্তির মধ্যে আছি যে কোনটা সত্য। যারা এই বাঁশি ফুয়ে লাঠি উঁচিয়ে কথা বলছেন তাদেরটা সত্য না আন্তর্জাতিক এই মানে অবস্থা সত্য, আর এর মধ্যে আমাদের যে প্রাত্যহিক জীবনে যে বিবর্তন ঘটছে এটা নিয়ে জীবন রীতিমতো হারাম হয়ে পড়েছে অনেকের। আমরা ঐতিহাসিকভাবে গত সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কত বছর হলো, প্রায় 50 বছর, রীতিমতো হিসাবে ভুলে গেছি, 71 থেকে 2023, 52 বছর। তো এই 52 বছরে যা ঘটেনি কখনো সেটি হলো মানুষ গ্রাম থেকে শহরে এসছে, আর এখন শহর থেকে মানুষ গ্রামে যাচ্ছে, তাউট বাটপারে গ্রাম ঘুরে গেছে, গ্রামে জাগা জমির দাম শহরে কমে গেছে, গ্রামে বেড়ে গেছে, এই উল্টো স্রোত এটা কীভাবে সামাল দেবেন? এবং সেই ক্ষেত্রে এই যে সরকার যে এখন হম্বিতম্বি করছে, তারপরে টাকা খরচ করছে, এমনকি এই বিপদের দিনে তারা সেই যেখানে ডলার নেই, আমদানি করা যাচ্ছে না, সেখানে তারা প্রায় $1 বিলিয়ন মানে 10,000 কোটি টাকা খরচ করে তারা বিদেশ থেকে সেই ইভিএম আনবে 150টা সিটে ইভিএম দিয়ে মেশিন দিয়ে ভোট করার জন্য, এবং এর জন্য একটি প্রকল্প পাস হবে একনেকে, এরকম খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর উৎস কী, এর কারণটা কী? বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা যেটি খবর প্রকাশ করেছে যে গত 6 মাসে
গত ছয় মাসে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে 66,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 66,000 কোটি টাকা ঋণ নিয়ে তারা অর্ধেক টাকা 33,000 কোটি টাকা তারা যে ইতিপূর্বে অর্থাৎ গত ছয় মাস আগে যে লোন নিয়েছিল প্রাইভেট ব্যাঙ্কগুলো থেকে সেই লোনের কিস্তি পরিশোধ করেছে আর বাকি 33,000 কোটি টাকা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়েছে এবং সরকারের অন্যান্য যে সকল যেমন বঙ্গভবনের চা খাওয়া, গণভবনের পিঠা পায়েস খাওয়া এই সমস্ত ক্ষেত্রে টাকা খরচ করেছে 33,000 কোটি টাকা। এখানে দুঃখজনক ঘটনা হলো যে গত সরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য সব সময় দেশীয় ব্যাংকিং খাত থেকে টাকা নেয়, আন্তর্জাতিক অঙ্গন থেকে টাকা নেয়, এটা সত্য। কিন্তু এই যে ঋণ নেওয়ার যে হারটি এটি গত বছরের চাইতে প্রায় দ্বিগুণ হয়ে পড়েছে। অর্থাৎ এই যে 66,000 কোটি টাকা তারা যে ঋণ গ্রহণ করলো এই ছয় মাসে এটি গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। এবং এই যে প্রান্তিক রয়েছে এই প্রান্তিকে অর্থাৎ বাকি ছয় মাস জুন পর্যন্ত যদি তাদের চালাতে হয় তাহলে তাদেরকে আরও প্রায় 1,00,000 কোটি টাকা এভাবে নিতে হবে, আদারওয়াইজ বেতন ভাতা দেয়া যাবে না। এখন এই যে বিপুল অঙ্কের টাকা তারা প্রাইভেট ব্যাংক থেকে নিতে পারছে না, প্রাইভেট ব্যাংকের টাকা নেই, তাহলে তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে নিল এবং কেন্দ্রীয় ব্যাংক টাকা পেল কই? কেন্দ্রীয় ব্যাংক তো জনগণের টাকা রিজার্ভ করে না, কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায়। তো এখন বাংলাদেশে যদি ছাপানো মুদ্রা থাকে 2,00,000 কোটি টাকা, তার উপর যদি আবার এই সরকারের জন্য 66,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে সরকারকে ঋণ দিয়ে থাকে তাহলে ওই যে 2,00,000 কোটি টাকার মূল্য আর 2,00,000 এর সঙ্গে যুক্ত হয়ে যদি 66,000 কোটি টাকা, আমি জানি না তারা কীভাবে কাজ করেছে, কেননা বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে কোনো খোলামেলা বক্তব্য দেয়নি, যেটি অর্থনীতির সূত্র আমি সেটাই বলছি। ধরুন আমাদের টোটাল পুঁজি কাগজে কলমে আছে 8,00,000 কোটি টাকা। তো 8,00,000 কোটি টাকা মানে বাংলাদেশের যত শেয়ার, ডিভেঞ্চার, ব্যাংকের আমানত, এরপরে যত সঞ্চয়পত্র সব মিলিয়ে 8,00,000 কোটি টাকা। এটির চার ভাগের এক ভাগ থাকে ছাপানো মুদ্রা, মানে 2,00,000 কোটি টাকা। তো 2,00,000 কোটি টাকা চারবার করে পাঁচবার করে ট্রানজ্যাকশন হয়েই 8,00,000 কোটি টাকা হয়। এখন এই 8,00,000 কোটি টাকার বিরাট অংশ পাচার হয়ে গেছে, বিরাট অংশ দেউলিয়া হয়ে গেছে, বিরাট অংশ জনগণের কাছে বাসায় আমানত রয়েছে, কেউ সোনা কিনে ফেলেছে। তো এই কারণে কি হচ্ছে, মূল ব্যাংকিং স্রোতে কাগজে কলমে 8,00,000 কোটি টাকা থাকলেও মূলত আসলে কত কোটি টাকা আছে এটি প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয়ত, যেহেতু আমি বললাম যে চার ভাগের এক ভাগ যদি 2,00,000 কোটি টাকা ছাপানো হয় তাহলে এই 2,00,000 কোটি টাকার উপর যদি আবার নতুন করে 66,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয় বাংলাদেশ ব্যাংক তাহলে এই 2,00,000 কোটি টাকার উপর 2,66,000 কোটি টাকা যুক্ত হলো, অর্থাৎ ইনফ্লেশন হলো, মুদ্রাস্ফীতি হলো। 2,00,000 কোটি টাকা আগে যে টাকা জিনিস পাওয়া যেত এখন সেটির মূল্য হয়ে গেল 2,66,000 কোটি টাকা, টাকার মূল্য কমে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল। অনাগত দিনে যদি আরও 1,00,000 কোটি টাকা ছাপানো হয় পরিস্থিতি একই অবস্থা হবে, খুবই খারাপ অবস্থা হবে। তো এইভাবে মুদ্রা ছাপিয়ে যদি বাংলাদেশ ব্যাংক ক্রমাগতভাবে সরকারকে সরবরাহ করে হায়ার ছয় মাস টিকতে এইরকম করা যাবে, নট মোর দ্যান দ্যাট। আর এটা সামাল দেওয়ার জন্য IMF-এর ঋণ লাগবে, বিদেশি রেমিটেন্স লাগবে এবং সরকারের এখান থেকে যাকে বলে তারা যে লেভি বাবদ, রাজস্ব বাবদ যা আদায় করে সেই জিনিসগুলো তার লাগবে। এবং এই জিনিসগুলো না আসা পর্যন্ত এইভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে স্থানীয় ব্যাংকগুলো থেকে আর টাকা তারা নিতে পারবে না, নেই, অসম্ভব ব্যাপার, এটি সরকারের পক্ষে চালানো সম্ভব নয়। এখন এই যে আমি যে কথাগুলো বললাম এটি হলো নর্মালি অর্থনীতির সূত্র অনুযায়ী, অর্থনীতির ভাষা অনুযায়ী, এর বাইরে যদি গুপ্ত কোনো রহস্য থাকে এই ব্যাপারে অর্থমন্ত্রী খোলামেলা বক্তব্য দিতে হবে, অর্থ মন্ত্রণালয়কে জনগণকে বুঝিয়ে বলতে হবে, নচেত এই বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপানো, বাংলাদেশ ব্যাংকের ঋণ দেওয়া এটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো সরকার আয় করে মূলত কাস্টমস, যেটাকে কাস্টমসের যে বিভিন্ন বিভাগ রয়েছে যেমন আমদানি এবং অবকারী শুল্ক, আরেকটি রয়েছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আরেকটি রয়েছে আয়কর, NBR-এর অধীনে আয়কর বিভাগ। এখন যেহেতু অর্থনীতি খারাপ গিয়ে দেখেন আয়কর আগের চেয়ে অনেক কম আদায় হয়েছে, টার্গেটের চেয়েও কম এবং গত বছরের চেয়েও কম, ভ্যাটের একই অবস্থা। এখন আমি তো খাচ্ছি না, আমি ডিম খাচ্ছি না, আপনি ভ্যাট পাবেন কোত্থেকে? এখন আপনি কাগজে কলমে দেখালেন যে ভ্যাট গত বছরের চেয়ে 10% বাড়ছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না।
আবার দেখা গেল যে এক্সপোর্ট বলা হচ্ছে কাগজে কলমে গত বছরের চেয়ে এক্সপোর্ট বেড়ে গেছে, এত পার্সেন্ট এক্সপোর্ট বেড়ে গেছে। তো সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যেখানে বন্ধ, বেশিরভাগ গার্মেন্টস ফ্যাক্টরি, আমার নিজের একটা ফ্যাক্টরিতে 2000 লোক চাকরি করতো, সেটা বন্ধ আছে। তা আমার আশেপাশে আমি নিজে অন্তত পক্ষে বলতে পারি আমি 20টা ফ্যাক্টরির নাম বলবো যাদের গড়ে 2000 লোক ছিল। গত 3 বছরে এই 2000 করে 20টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাহলে আমার ফ্যাক্টরিতে যদি 2000 লোক চাকরি করতো, আর এরকম যদি 20টা ফ্যাক্টরিতে যদি আপনি 2000 করে চিন্তা করেন, 40,000 লোক আমার পরিচিত জনের মধ্যে কর্ম হারিয়েছে। কিন্তু 40,000 জায়গায় 4,000 নতুন কর্মসংস্থান হয়েছে, আমি একজনকেও একটা ফ্যাক্টরি আমার আশেপাশে দেখিনি। তো এখন এই অবস্থাতে আমার এই যে ফ্যাক্টরি কেন্দ্রিক যে বিশাল লেনদেন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, বিমা, শিপিং, পোর্ট, কাস্টমস থেকে শুরু করে ফ্যাক্টরি যারা কলা সাপ্লাই দিত বিকেলবেলা নাস্তা করার জন্য, তারা তাদের সেই কলা সাপ্লাই দিয়ে অন্ততপক্ষে 5টা পরিবার রক্ষা পেত। তাহলে 2000 শ্রমিক কর্মচারী, তার সঙ্গে অন্ততপক্ষে আরও 8,000 মানে শ্রমিক কর্মচারী বিভিন্ন উপভোগী, যেমন যারা আমার ব্যাংকিং করতো, যারা ইন্স্যুরেন্স করতো, যারা ট্রান্সপোর্ট করতো, যারা এক্সপোর্ট করতো, সিএনএফ যারা করতো, এই যারা নিটিং করতো, সুতা সাপ্লাই দিত, মেশিন সাপ্লাই দিত, এরকম মিলিয়ে বিশাল কর্মযোগ্য। তো এরকম আমার একটা ছোটো ফ্যাক্টরির সাথে যদি আরও আপনি 20টা ফ্যাক্টরিকে যোগ করেন আমার আওতার মধ্যে, তাহলে গত 3 বছরে কতটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তাহলে এক্সপোর্ট যে বেড়ে গেছে, কার কীভাবে বেড়েছে এই জিনিসটি নিয়ে চ্যালেঞ্জ করার তো বাংলাদেশে নাই, তথ্যটা বের করে দিল আর আপনি সেটি নিয়ে লাফাতে থাকলেন। কিন্তু আলটিমেটলি উপরে খুব সুন্দরভাবে আপনি দুধের স্বর দিয়ে ঢেকে দিলেন, কিন্তু নিচে দেখা গেল যে কিছু নেই। তো ঠিক এইরকম একটি অবস্থা যদি চলতে থাকে সেই ব্যাংকিং ব্যবস্থায়, বাংলাদেশ ব্যাংকের মধ্যে অবস্থায়, এবং এইভাবে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা চোখ বুঝে চলতে থাকে, তাহলে পরিণতি কী হতে পারে সেটি দেখার জন্য শ্রীলঙ্কা কি যাবেন না যাবেন না, এটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।